আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাবো দোহাতে, একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। অনেকদিন হয়েছে যাই না ওইদিকে, চলেন দেখে আসি। বেশি লোক নাই, বাসেও তেমন লোক নাই, অনেক কম, 4-5 জন লোক শুধু। আসলে এটা আমার ফার্স্ট ব্লগ, এজন্য কি বলবো না বলবো সেটা এখনো বুঝতে পারছি না। তো আপনারা কেউ খারাপভাবে দেখবেন না জিনিসটা। এটা হলো মিশারেপ, এটা মেট্রো ট্রেন এরিয়া। এখান দিয়ে দিনের বেলা ট্রেন চলে, বাট এখন রাত্রের বেলায় বিদায় চলছে না। খুব সুন্দর জায়গা, আপনারা যারা যান নাই এখনো, কাতার থাকেন কিন্তু যান নাই জায়গাটা দেখতে, অবশ্যই যাবেন। এই টানেল দিয়ে যাইতে হবে এখন, যে আপনার ইরানি মার্কেট আছে ওইদিকে যাইতে পারবেন। চলুন দোহার পুরাতন মার্কেটগুলো দেখে আসি। এখানে অনেক পুরাতন যে কাতারের স্মৃতি বা ঐতিহ্যগুলো আছে ওইগুলো পাওয়া যায়, যেরকম লাঠি বা অন্যান্য জিনিসপত্র যাই যাই কিছু আছে না কেন, সেখানে পুরাতন সব কিছুই পাওয়া যায়। আসলে এগুলো শুধু দেখতে ইচ্ছা করে, কে কিনে সেটা জানি না অবশ্য, কিনে হয়তো বা যারা আরবিক বাচ্চারা আছে বা মুরব্বীরা আছে তারা কিনে। তো এমনিতে এশিয়ান কান্ট্রির লোকগুলো তেমন এগুলা মনে হয় না কিনে বেশি একটা। আসসালামু আলাইকুম। এখানে একটা নৌকা দেখলাম, ছোট নৌকা, মানে পালতোলা নৌকা, খুবই সুন্দর সুন্দর লাগছিল। আসসালামু আলাইকুম। চলে আসলাম একটু সামনে। এই বিলুনগুলো যখন আমি দেখি তখন আমার বাংলাদেশের কথা মনে পড়ে, আর অনেক ভালো লাগে দেখতে। বাংলাদেশের মতো তারাও বিক্রি করে, কিন্তু তারা কিন্তু অবৈধভাবে বিক্রি করতে পারে না, তার লাইসেন্সকৃত, লাইসেন্স লাগে ওইখানে। এখানে বোর্ডে বিক্রি করা হচ্ছে, ওই লোকটা মোবাইল টিপতেছে, কাস্টমার একদমই কম, কারণ ভিডিওটা করা হয়েছে 14 ফেব্রুয়ারি। Bye.
এখন আপনাদেরকে দেখাবো জিনুকের পাশে যে জায়গাটা আছে, জিনুকটা বড় জিনুকটা, সেটা সচরাচর আপনারা ইউটিউবে বা ইন্টারনেটে দেখে থাকেন। তেমন মানুষ নেই আজকে, একদমই মানুষ কম আজকে। কিন্তু 14 ফেব্রুয়ারি আমি ভিডিওটা করা, 14 ফেব্রুয়ারিতে একদম মানুষ কম ছিল, এখানে মানুষ ছিল না বললে চলে। জাস্ট গেছি রাত্রে বেলা এমনিতে ঘুরতে, রুমে বসে কী করবো, রুমে তো আর সবসময় ভালো লাগে না। এই তো এটাকে মানে কর্নিস বলা হয়। অনেকক্ষণ নাচা গানের পরে একটু রেস্টরুমে আসলাম, এই তো একটু ফ্রেশ হলাম, এখন তো চলে যাবো ওয়াকিফে টানানির ভিতরে। এটাদের দিয়ে আমাদেরকে রোডের পাশে আসলে খুবই ভালো লাগে ঘুরতে, মানে যত ঘুরবেন আপনি ততই শিখতে পারবেন, জানতে পারবেন, আপনারা এনজয় করতে পারবেন। কত সুন্দর বাইকটা, বাইক দেখলে তো আমার মাথা ঠিক থাকে না আসলে। বাইকের প্রতি আগে থেকে একটা অন্যরকম দুর্বল অনুভূতি কাজ করে, মানুষ একদমই নাই, খুবই কম। এখন রুমের দিকে চলে যাব কিছুক্ষণের মধ্যে। কিছুদিন আগে এই পাশের দিকটায় একটা সুন্দর একটা পার্ক ছিল, এটা হয়তো বা অল্প কিছুদিনের জন্য বানাইছিল, কিন্তু ওইটা এখন নাই। আজকে গেছিলাম ওইখানে আপনাদের দেখানোর জন্য, কিন্তু যাওয়ার পর দেখলাম কি ওইখানে পার্কটা এখন নাই আর, ওনারা হয়তো বা উঠাই দিছে। ওনারা মানে কাতারে তো সব টেম্পোরারি, একটা কিছু তৈরি করলে আবার এটা কিছুদিনের মধ্যে আবার এটা উঠিয়ে ফেলে। রুমে চলে যাচ্ছি, কিন্তু এখন বাস নিয়ে পড়লাম বিড়ম্বনায়। এখানে আগে বাস আসলে নিজস্ব গাড়ি না থাকলে চলতেছে ঘোড়া গাড়িটা, আসলে অনেক সমস্যা হয়, থামে না এখানে। আমি অবশ্যই বাস দিয়ে আসা যাওয়া করি, থামে আর কি, বাস কার্ড আছে ওই পয়েন্টে যেতে হবে। আমি তেমন ট্যাক্সি দিয়ে খুব কম যাই, কারণ ট্যাক্সি দিয়ে গেলে তো ব্যয়বহুল অনেক হবে আর টাকা পয়সা অনেক খরচা হবে, এই জন্য বাস দিয়ে যাই, কোনো সুন্দরভাবে আসা যাওয়া করি, কোনো সমস্যা হয় না। তো এই তো এখন রোড পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি সিগনালে, তো আমি এখন রুমের উদ্দেশ্যে রওনা দিছি, সামনে স্টেশন, ওখান থেকে উঠবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, তো সবাই আশা করি সাপোর্ট করবেন। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনাদেরকে অতি শীঘ্রই দেখাবো। আল্লাহ হাফেজ।